أهلا تشيلو. কি ভাবছে বাইরে তো খুব টেম্পারেচার ভীষণ হাই, মার্কারি একদম উঠে আছে, আর এখানে এরকম একটা কুল অ্যাটমসফিয়ার, ডিম আলো, ভাবছেন তো ভীষণ ঠান্ডা ঠান্ডা? মোটেই না, হিট ওয়েভ চলছে বাঙালির মনে। আরে মৌসুম তো আইপিএল এর, যাই বলুন না কেন একটা সময় হয়তো বাঙালি ছিল ফুটবল প্রেমী, কিন্তু এখন পুরোপুরি ক্রিকেট। ক্রিকেট ছাড়া ভাবতেই পারছি না, মানে ক্রিকেটটা কীরকম একটা গালা ইভেন্ট হয়ে গেছে, মানে একটা পুজো পুজোর, মানে বাঙালির পুজো আর আইপিএল ক্রিকেট প্রায় একটা মানে সিনোনিম হয়ে গেছে। মানে ধরুন শুধু ক্রিকেট খেলা নয়, আইপিএল মানে তো শুধু ক্রিকেট নয়, আইপিএল মানে ক্রিকেট খেলা দেখার সময় কী জামা কাপড় পরবো, কী খাবার খাবো, কীভাবে অমুক আর্টিস্টটা নাচছিল, শাহরুখ খানের এক্সপ্রেশনটা ঠিক কী ছিল, সেটা ঠিক আমি যখন এক্সাইটেড হব তখন এসব নানান রকম আছে। বাঙালির মন এখন টকবক করছে আইপিএল, তাই তো আইপিএল উৎসব। আইপিএল হচ্ছে সেলিব্রেশন অফ ক্রিকেট। ধরুন বিদেশি প্লেয়ার ব্রেটলে খেলছে কলকাতার টিমে, ভাবা যায়। আরেকটা জিনিস হচ্ছে এই ধরুন আমাদের ডোমেস্টিক ক্রিকেট, মানে আমাদের নিজেদের শহরের যারা ছোটো ছোটো প্লেয়ার্স ক্রিকেটার্স, মানে বয়সে ছোটো আমি বলতে চাইছি, তাদের কিন্তু যতক্ষণ না ইন্ডিয়ান টিমে তারা চান্স পায় ততক্ষণ চেনেই না, আমরা কোনো পাত্তাই দিই না। কিন্তু এখন মনোজ কিন্তু রীতিমতো ইজ আ বিগ স্টার, এটা কিন্তু মানতেই হবে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু আইপিএলের জন্য। আর আরেকটা আমাদের মতো যারা সারাক্ষণ ক্রিকেটটা, মানে আমি আমি যেমন ইমরান খানের খুব ফ্যান ছিলাম, ইমরান খান এই ওই নানান ধরনের প্লেয়ার্স, তারা কিন্তু মাঠে গিয়ে ক্রিকেট দেখছে, মানে বৌদি দিদি মাসি সবাই মিলে ক্রিকেট দেখছে, নানান রকম খাচ্ছে, অফকোর্স নানান রকম ফ্যাশন করছে, যুগ বদলেছে এখন, তাই তো আইপিএলের যুগ। স্পোর্টস নিয়ে অনেক ছবি হয়েছে, যেমন মানে এসকেপ টু ভিক্টরি আমার এক্ষুনি মনে পড়ছে, আবার আমি যদি আমাদের নিজেদের ছবির কথা বলি তাহলে অফকোর্স জাগ দ্য ইন্ডিয়া। আসলে ক্রিকেট খেলাটাই যদি ধরি, মানে যে কোনো খেলাতে তো একটা মোটিভেশন দরকার, মানে যেখান থেকে যে স্পিরিটেড হয়ে ভিক্টরি আসে, কোনোদিন কিন্তু ভুলবে না ভারতবর্ষের অডিয়েন্স, ভুলবে না শাহরুখ খানের ওই ডায়লগটা, ইয়ে 70 মিনিট তুমসে কই নেই চিন সে। 70 মিনিট হ্যায় তুমারে পাস, শায়দ তুমারি জিন্দগি কে সবসে খাস 70 মিনিট, আজ তুম আচ্ছা খেলো ইয়া বুরা, ইয়ে 70 মিনিট তুমি জিন্দগি ভর ইয়াদ রহেঙ্গে, তো কেসে খেলনা হ্যায় আজ মে তুমি নেই বতাউঙ্গা, বস ইতনা কহুঙ্গা কে যাও और ये 70 मिनट जी भर कर खेल लो, क्योंकि इसके बाद आने वाली जिंदगी में चाहे कुछ सही हो या ना, चाहे कुछ रहे या ना रहे, तुम हारो या जीतो, लेकिन ये 70 मिनट तुमसे कोई नहीं छीन सकता, कोई नहीं। शाहरुख की कथा बोल लाम बटे, तबे एक तो छवि भूलते पारी नहीं, खिद्दा। যখন কোনি বলে যে খিদ্দা তুমি কোথায় ছিলে যখন আমি সাঁতার কাটছিলাম, তখন খিদ্দা বলে জানিস না হাজার হাজার, তুই যখন সাঁতার কাটছিলি তখন ওই জলের ভেতরের মধ্যে থেকে একটা ভয়েস আসছিল, একটা একটা কেউ বলছিল তোকে ফাইট, কোনি ফাইট, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্পিরিট মোটিভেশন মতি নন্দী, খিদ্দা কোনি। কোথায় লুকিয়েছিলে তুমি? কোথায় ছিলাম জানিস? ওইখানে ওই জলের নিচে, আর বলছিলাম পারে মানুষ সব পারে, ঠিক মতো সুযোগ পেলে সব কিছু পারে, বলছিলাম ফাইট কোনি ফাইট। এবারে আইপিএল কিন্তু কেউ বসে দেখছে না, সারাক্ষণ তালে তালে নাচছে। আচ্ছা যদি আমার কোনো ফেভারিট ডান্স নাম্বার হয় আইপিএলের সঙ্গে তার স্পিরিটের সঙ্গে ম্যাচ করে, তাহলে এই নাম্বারটা।
পার্টি যদি শাহরুখের সঙ্গে নাচতে হয় তাহলে আমার প্রেসক্রিপশন আছে জানেন তো, প্রথমে একটা এনার্জি ট্যাবলেট খাবে, তারপর এই গানটার সাথে নাচবে। বাঙালি কিন্তু একলা একলা খুব কম কাজ করতে পারে, যাই বলুন না কেন, যাই করুক না কেন, সবাই মিলে বেশ একসাথে মজা করে আইপিএল দেখার থেকে আনন্দ আর কিছুতে নেই। আর শুধু কি দেখা, দেখার সঙ্গে মুখ তো চলতে হবে, যেমন নানান রকম শট, এই এই খেলাটা এরমভাবে খেললো কেন, এই শটটা এরম নিল কেন, তার সাথে টপাটপ খাওয়াটা কিন্তু একদম মানে অবিরাম চলবে। কিন্তু হঠাৎ করে ধরুন আপনার বন্ধুবান্ধবকে ডেকেছেন এবং কিছু গেস্টও চলে এসেছে, এক্সট্রা গেস্ট, সবাই মিলে আইপিএল দেখা হচ্ছে, কিন্তু দায়িত্ব থেকে যায় না খাবারটা কী খাবেন, কারণ খাবারটাও তো বাঙালি একদম ফার্স্ট ক্লাস হওয়া চাই। একটা বলতে পারি, দারুণ রেসিপি, ট্রাই করে দেখবেন, কিন্তু তার আগে দেখে নিন প্রসেসটা কী করে করতে হয়, তাড়াতাড়ি চটচল, কাম অন। আমরা এসেছি বেদাতে, আজকে একটা স্পেশাল রান্না শেফ দেবাশিসের কাছে শিখবো, আর আইপিএল মৌসুম চলছে, আপনারা তো সেটা ট্রাই করবেনই বলা বাহুল্য। তো আজকে কি শেখাচ্ছেন আমাদের? আচ্ছা, যেটা আমি আজকে শেখাবো সেটা হচ্ছে আমাদের মেনুতে আইটেমটা হচ্ছে জামা মসজিদ ফ্রাইড চিকেন। খুব ইজি রেসিপি, কিন্তু খুব মানে তাড়াতাড়ি বানানো যায়, আর মানে ক্রিকেট খেলা দেখতে দেখতে আইপিএল দেখতে দেখতে হয়ে যাবে, জাস্ট মানে উইদিন 10 মিনিটস এটা রেডি হয়ে যায়। সো দেন লেটস স্টার্ট, চলো শুরু করি। রান্নার ইনগ্রেডিয়েন্টস ভীষণ ইম্পর্টেন্ট, কি কি লাগছে চট জলদি একটু দেখি। আচ্ছা, এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রথমে নিতে হবে চিকেন, লেগ বোনলেস হলে ভালো হয়, আর যদি উইথ বোন করা যায় সেটাও করা যেতে পারে, যে কেউ মানে উইথ বোন দিয়েও করা যাবে, বোনলেসও হয়। তার সঙ্গে লাগবে বেসন, লাগবে একটু আপনার ডিম আছে, গ্রিন চিলি আছে, কোরিয়েন্ডার আছে, সল্ট তো লাগবে, রেড চিলি পাউডার, কর্নফ্লাওয়ার লাগবে, একটু জিঞ্জার গার্লিক পেস্ট লাগে, লাইম জুস, আজবান, আর ডিম আছে, আর তেলে ফ্রাই করতে হবে। কীভাবে করতে হবে সেটা চট করে, তাহলে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে এই চিকেনটা প্রথমে আমাকে একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একটু সল্ট দিলাম, একটু রেড চিলি পাউডার দিলাম, একটু জোয়ান দিলাম, আর লেবুর রস দিলাম। তো এটা আমি কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা যদি রাখা যেতে পারে তো খুব ভালো হয়, জিনিসটা ভালো হবে। এটাকে আধ ঘন্টা বাদে আমি যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে প্রথমে আমি একটু গ্রিন চিলি দিলাম, আচ্ছা একটু ধনে পাতা দিলাম, আচ্ছা চপ যেটা করা আছে, আর এরপরে আমি দেবো কর্নফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটু বেসন দিতে পারি, বেসন দিয়ে দেবো, এগুলোটা দেবো, দিয়ে এগুলোকে প্রথমে ব্যাটারটা ভালো হবে, কোটিং একটা কোটিং আমাকে করতে হবে এটার উপর। এটা আমি প্রথমে এটাকে এইভাবে মাখিয়ে নিলাম, তারপরে সবার শেষে আমি ডিম দেবো, এবং তারপরে একটুখানি তেল দেবো এর মধ্যে, একটু এই ডিমটা দিয়ে দিলাম একটু, পুরোটা ডিম দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। আচ্ছা, একটু মানে ছ সাত পিস চিকেনের জন্য আপনার অর্ধেক ডিমই এনা, অর্ধেকের কম দিলেও ভালো হয়। আচ্ছা, এবারে আমি একটু তেল দিচ্ছি, জাস্ট একটা মানে হাফ টিস্পুন তেল দিলেই হবে। তো এটা হয়ে গেলো, আমাদের ব্যাটারটা হয়ে চিকেনটা রেডি হয়ে গেলো, এখন আমি এটা একটু ফ্রাই করবো। এটা পুরোটা যখন সার্ভিস করতে হবে তখন আমি ফুল ফ্রাই করবো, এটা একটা হাফ ফ্রাই মতো করে রাখলাম, হাফ ফ্রাই করে রাখতে রেখে ঠান্ডা করলে যখন সেকেন্ড ফ্রাই করবেন তখন এটা খুব ক্রিস্পি হবে, আদারওয়াইজ এটা ক্রিস্পি হয় না। আমরা যখন আগে খেলা দেখতাম এইরকম তখন প্রচুর খাবার টাবারের দায়িত্ব আমাদের উপর ছিল না, মা খাবার করতো। তো এবারে মহারাজ মানে আমাদের সৌরভ গাঙ্গুলি খেলতে নেমেছে, কিছুতেই মাঝখানে হচ্ছিলো যে 100 করতে পারছে না, 100 করতে পারছে না, 90s আউট হয়ে যাচ্ছে। তো যেবার 100 করলো আমার মনে আছে সেবার মা কোনো কারণে ডালটা পুড়ে গিয়েছিল, তারপর থেকে সৌরভ যতবার মাঠে নেমেছে মাকে আমরা বলেছি পোড়া ডাল খাবো না, আপনি এটা করবেন না, আইপিএলের মজাটাই তো তাই, অত টেনশন লেনে কানে হ্যাঁ, খাবার মজা সাজগোজ অ্যান্ড ক্রিকেট, দ্যাটস আইপিএল। আমরা সবসময় ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করি, জিতলো না হারলো, আরে কে কে আর তো জিতবে, কিন্তু আমাদের কিন্তু হাফ ডান হয়ে আছে, ফাইনাল ফ্রাইং বাকি আছে, করে ফেলি।
প্রচন্ড ফিটফিটে জানেন তো, পরিষ্কার না হলে এই যে সাজানোটা মানে এটা ঠিক সাজিয়ে না দিলে খাওয়াটাকে ঠিক দেখতেও ভালো লাগে না, যতই ভালো খাবার হোক। যেটা করব সেটা হচ্ছে একটু এখানে চাট মশলা লাস্টে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর যেটা আমরা রেস্টুরেন্টে করি এটা বাড়িতে কেউ যদি চায় করতেও পারে, এটা মেয়োনিজ দিয়ে চাটনি চাটনি দিয়ে রোল আমরা একটু গার্নিশও করে দিতে পারি, এরকম একটু দেখতে কালারফুল লাগে। এখানে একটা কে কে আর কে কে আরও একবার দেখে নিই কীভাবে বানাবেন জামা ফ্রায়েড চিকেন। চিকেনের টুকরোগুলি ভালো করে ধুয়ে নিন, এরপর তার মধ্যে আদা রসুন বাটা, নুন, লাল লঙ্কা গুঁড়ো, জোয়ান আর পাতিলেবুর রস মিশিয়ে ভালো করে মেখে নিন। আধ ঘন্টা ম্যারিনেট করুন। এরপর তার মধ্যে সামান্য কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, দু চামচ বেসন দিয়ে ভালো করে মাখুন। ডিম ভেঙে ফেটিয়ে নিয়ে অর্ধেক ডিম তার মধ্যে দিন। সামান্য সাদা তেল দিয়ে আর একবার মেখে নিন। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে চিকেনের টুকরোগুলি ছেড়ে দিন। রং বাদামি হয়ে এলে ছেঁকে তুলে নিন। জামা ফ্রায়েড চিকেন তৈরি। প্রচন্ড ভালো, জাস্ট কোনো কথা হবে না। ঠিক যেমন কেকে আর বিক্রি সম্পর্কেও কোনো কথা হবে না। আপনারা এনজয় করতে থাকুন আইপিএল, দেখতে থাকুন ক্রিকেট কুইজিন। আমি ততক্ষণ যতগুলো পারি শেষ করে দিই।